देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो जगति दुर्गानि विश्वानावेद सिन्धुम् दुरितात्यग्निः तामग्निवर्णाम् तपसा ज्वलन्तीम् वैरोचनीम् कर्मफलेषु जुष्टाम् दुर्गाम् देवीगुम् शरणमहम् प्रपद्ये सुतरसि तरसे नमः अग्ने त्वम् पारयानव्यो हनुमान् स्वस्ति भिरति दुर्गानि विश्वाः ूष पृथ्वी बहुला न उर्वी भवातोकायतनयाय संयोः विश्वानि नो दुर्गः जातवेदः सिन्धुन्न नावादुरिदाति वर्षि अग्ने अग्निवन्मनसा गृहाणोऽस्माकम् बोध्य অষ্টমীতে সন্ধি পূজার লগ্ন এলে পরে শতেক প্রদীপ জলে মায়ের বরণ ঘরে ঘরে। নমস্কার, আজ শুভ মহাষ্টমী, আর কিছুক্ষণ পরে মায়ের 108টি প্রদীপ জ্বলে উঠবে, তার সঙ্গে আমাদের প্রত্যেকের মনের মধ্যে ও প্রাণের মধ্যে সেই প্রদীপগুলি জ্বলে উঠবে। সকল সত্য সকল সুন্দর আমাদের মনে প্রবেশ করুক, মার কাছে এই কামনা করি। গত দুদিন মহাষষ্ঠী ও মহাষষ্ঠীর মতো আজও আমরা মহাষ্টমীর মাহাত্ম্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারাও রয়েছেন আমাদের প্রাণানাম অনলাইন চ্যানেলের সাথে মহাষ্টমী অনুষ্ঠানের সকালে। শারদীয়া দুর্গাপূজা বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের একটি প্রধান ধর্মীয় তথা সামাজিক উৎসব। এই উৎসবকে নিয়ে বাঙালির বাঁধনহারা উচ্ছ্বাস এবং সৃজনশীলতা। মহাষ্টমীর আজকের দিন শারদীয়া দুর্গাপূজার সবচেয়ে আকর্ষণীয় এবং জাঁকজমকপূর্ণ দিন। মাতৃভাবে কুমারী কন্যাকে জীবন্ত প্রতিমা করে তাতে জগজ্জননীর উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করাই হল কুমারী পূজার তাৎপর্য। এই কুমারী পূজা প্রসঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছেন, কুমারী পূজা করে কেন? সব স্ত্রীলোক ভগবতীর এক একটি রূপ, শুদ্ধাত্মা কুমারীতে ভগবতীর বেশি প্রকাশ। দেবী দুর্গা কুমারী নামে প্রসিদ্ধ। বৃহধর্ম পুরাণ অনুযায়ী দেবতাদের স্তবে প্রীত হয়ে দেবী চন্ডিকা কুমারী কন্যা রূপে দেবতাদের সম্মুখে আবির্ভূতা হয়ে
ভিল্ল বৃক্ষে দেবীর বোধন করতে বলেছিলেন। কথিত আছে রতি রবি সাপে দেবী দুর্গা কাউকেই গর্ভে ধারণ করতে পারেন, সেই হিসাবে তিনি চিরকুমার। এই জন্য আজ অষ্টমীর দিন কুমারী পূজা বিহিত। দেবী পুরাণ মতে দেবীর পূজার পর উপযুক্ত উপাচারে কুমারীদের ভোজনে তৃপ্ত করতে হয়। দুর্গা পূজায় কুমারী পূজা সংযুক্ত হয়েছে নিঃসন্দেহে তান্ত্রিক সাধনা। তান্ত্রিক মতে কুমারী হল দেবীর প্রতীক। যে কোনো প্রসিদ্ধ শক্তিপীঠে কুমারী পূজার রীতি রয়েছে। কুমারী পূজার প্রাধান্য থেকেই বাংলাদেশে গৌরীদান প্রথা প্রচলিত হয়েছিল। বলা হয় কুমারী পূজা ছাড়া হোম প্রভৃতি সকল কর্ম পরিপূর্ণ ফল লাভ করতে পারে না। কুমারীকে পুষ্প দিলে তার ফল হয় মেরু পর্বত সমান, কুমারীকে ভোজন করালে ত্রিলোককে ভোজন করানো হয়। আবার তন্ত্রসার মতে কুমারী পূজার প্রশস্ত সময় হল মহানবমী তিথি, তাই অনেকে নবমীতে কুমারী পূজা করে থাকে। তন্ত্রসারে উল্লেখিত আছে যে 1 বৎসর থেকে 16 বৎসর পর্যন্ত বালিকারা রীতিমতি না হওয়া পর্যন্ত কুমারী রূপে পূজিতা হওয়ার যোগ্য। এক এক বয়সের কুমারীদের এক এক রকমের নাম উল্লেখ পাওয়া যায়। যেমন 1 বছরের কন্যাকে বলা হয় সন্ধ্যা, 2 বছরের কন্যাকে সরস্বতী, 3 বছরের কন্যাকে ত্রিধামূর্তি, 4 বছরের কন্যাকে কালিকা, 5 বছরের কন্যাকে বলা হয় সুভগা, 6 বছরের কন্যাকে বলা হয় উমা, 7 বছরের কন্যাকে মালিনী, 8 বছরের কন্যাকে কুপচিকা, 9 বছরের কন্যাকে কাল সন্দর্ভা, 10 বছরের কন্যাকে বলা হয় অপরাজিতা, 11 বছরের কন্যাকে আবার বলা হয় রুদ্রাণী, 12 বছরের কন্যাকে ভৈরবী, 13 বছরের কন্যাকে মহালক্ষ্মী, 14 বছরের কন্যাকে বলা হয় পীঠ নায়িকা, 15 বছরের কন্যাকে ক্ষেত্রজ্ঞা, এসব না জগৎ মাতার স্বরূপের এক একটি গুণ প্রকাশ করে। শাস্ত্রকাররা নারীকে সম্মান ও শ্রদ্ধা করতে এই কুমারী পূজা করতে বলেছেন। মেয়েদের পশুত্বকে সংযত রেখে নারীকে সম্মান জানাতে হবে, এটাই হলো কুমারী পূজার মূল লক্ষ্য। কুমারী পূজা আসলে মাতৃরূপে ঈশ্বরের একটি আরাধনা। স্বামী বিবেকানন্দ কাশ্মীর ভ্রমণকালে এক মুসলমান মাঝির শিশুকন্যাকে কুমারী রূপে পূজা করেছিলেন। বেলুড় মঠের প্রথম দুর্গা পূজায় একাধিক কুমারীকে পূজা করেছিলেন।
ভগবতী মহামায়া, তুমি ত্রিগুণাত্মিকা, তুমি রজগুণে ব্রহ্মার গৃহিণী বাগদেবী, সপ্তগুণে বিষ্ণুর পত্নী লক্ষ্মী, তমোগুণে শিবের বনিতা পার্বতী, আবার ত্রিগুণাতীত তুমি অবস্থায় তুমি অনির্বচনীয়া, অপার মহিমময়ী পরব্রহ্ম মহিষী দেবী, ঋষি কাত্যায়নের কন্যা কাত্যায়নী, তিনি কন্যা কুমারী আখ্যাতা দুর্গী, তিনি আদিশক্তি আগম প্রসিদ্ধ মূর্তিধারী দুর্গা, তিনি দাক্ষায়ণী সতী দেবী দুর্গা, নিজ দেহ সম্ভূত তেজ প্রভাবে শত্রু দহন কালে অগ্নিবর্ণা অগ্নিলোচনা। এই উষা লগ্নে হে মহাদেবী, তোমার উদ্বোধনে বাণীর ভক্তি রসপূর্ণ বরণ কমল আলোক শত দল মেলে বিকশিত হোক দিকে দিগন্তে। হে অমৃত জ্যোতি, হে মা দুর্গা, তোমার আবির্ভাবে ধরণী হোক প্রাণময়ী, জাগো 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 মা। অষ্টমীর আরেকটি বিশেষ অধ্যায় হল সন্ধি পূজা। অষ্টমী তিথির শেষ 24 মিনিট আর নবমী তিথির প্রথম 24 মিনিট মোট 48 মিনিটের মধ্যে অনুষ্ঠিত হয় এই পূজা। এই 48 মিনিটকে এক মুহূর্ত বলা হয়। যেহেতু অষ্টমী ও নবমী তিথির সংযোগস্থলে এই পূজা হয়, তাই এই পূজার নাম সন্ধি পূজা, অর্থাৎ সন্ধিকালীন পূজা। এই সময় দেবী দুর্গাকে চামুণ্ডা রূপে পূজা করা হয়ে থাকে। তান্ত্রিক মতেই এই পূজা সম্পন্ন হয়। এই পূজায় দেবীকে 16টি উপাচার নিবেদন করা হয়। দুর্গাষ্টমী পূজায় এই সন্ধি পূজার বিশেষ মাহাত্ম্য রয়েছে। পুরাণে বলা হয়েছে, ভীষণ যুদ্ধকালে দেবী অম্বিকার কপাল নেত্র থেকে দেবী কালিকা প্রকট হয়েছিলেন ঠিক এই সন্ধিক্ষণে। বা আবার অন্যত্র বলা হয়েছে, পরাক্রমী অসুর রক্তবীজের সমস্ত রক্ত এই সন্ধি মুহূর্তেই পান করে ফেলেছিলেন দেবী চামুণ্ডা কালিকা। এই রক্তবীজ হলো আমাদের রাগ বা বাসনা বা আসক্তি বীজ। তাই বলা হয়, এই সন্ধিক্ষণ চলাকালীন মা দুর্গার অন্তর থেকে সমস্ত স্নেহ মমতা অদৃশ্য হয়ে যায়। এই সময় দেবীর দৃষ্টিপথ পরিষ্কার রাখতে হয়, চামুণ্ডা দুর্গার চোখের সামনে দাঁড়াতে নেই। এই সন্ধি পূজাতে বলি দেওয়ার নিয়ম আছে। কোথাও ছাগ বলি, কোথাও মহিষ বলি, আবার কোথাও চালকুমড়ো বলি। আসলে বলি মানে হচ্ছে উপহার, অর্থাৎ সাধকের নিজের যাবতীয় রূপকে বলি দেওয়া। শাস্ত্রে এই সন্ধি পুজোর অনেক মহিমা কীর্তন করা হয়েছে। সংযমী হয়ে উপবাসী থেকে সন্ধি ব্রত পালন করলে যম দুঃখ নাশ হয়, মৃত্যুকালে মায়ের অমোঘ কৃপায় যম স্পর্শ করতে পারে না। আরও বলা হয়েছে, যে ভক্তি ভরে এই সন্ধি পূজার উপবাস ও দেবীর পূজা করে, সে সারা বছর দুর্গাপূজার করার ফল পায়। এই অষ্টমী তিথিতে মাকে মহাগৌরী রূপে পূজা করা হয়। ইনি গৌরবর্ণের চতুর্ভুজা এবং বৃষভ বাহনা। 8 বছর বয়সী অপ্রাপ্ত বয়স্কা বালিকা রূপী এই মহাগৌরী। এই রূপ থেকেই মহাষ্টমীতে কুমারী পূজার চিন্তা। শ্রীজাদিকে এর চেয়ে সম্মান বোধ হয় কেউ দেয়। যৌগিক মতে মহাষ্টমী হল কণ্ঠদেশে অবস্থিত বিশুদ্ধ চক্রে কুণ্ডলিনীর শক্তি অবস্থান করা। এই চক্রে অবস্থান করতে গিয়ে সাধককে যুদ্ধের মধ্যে পড়তে হয়। বাসনা আসক্তি বীজ নাশ করে মা সাধককে বিশুদ্ধ করে নেন, এটাই হচ্ছে মহাষ্টমীর তাৎপর্য। আবার যৌগিক মত অনুযায়ী সন্ধি পূজার তাৎপর্য হলো
এই সন্ধি মুহূর্তে দেবী চন্দ্রমুণ্ডকে সংহার করেছে। মহিষাসুরেরই দুটো রূপ হল চন্দ্র আর মুণ্ড। চন্দ্র মানে প্রচণ্ড এবং মুণ্ড মানে মস্তিষ্কের বিচারবোধের শূন্যতা। ক্রোধেরই দুটি প্রকাশ হল চন্দ্র আর মহিষাসুর হচ্ছে অহংকার ক্রোধ। মা এদেরকে বিলাস করল এবং এরা মায়েকেই মন হয়, এটাই হচ্ছে সন্ধি। অর্থাৎ জীবাত্মা ও পরমাত্মার সন্ধি। তুমি হৃদয় জুড়ে
শারদীয়া দুর্গোৎসবের মূল সুর হল আনন্দ। অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, সেই তো তোমার আলো। দুর্গা পূজা একটা আনন্দ যজ্ঞ। এই পূজাকে কলিকালের অশ্বমেধ যজ্ঞ বলা হয়। আজকে খুব আনন্দ করুন, মাকে পুষ্পাঞ্জলি দান করুন, 108টি প্রদীপ জ্বালিয়ে নিজেদের মনকে উদ্ভাসিত করে তুলুন। প্রাণারাম অনলাইন চ্যানেল পরিবার, আগামীকালও মহানবমীর দিন আপনাদের সাথে থাকবে। আজ এই পর্যন্ত, নমস্কার। পূর্ণঃ সনাতনঃ ইতি জ্ঞানং সমাশ্রিত্য মুক্তজ্ঞানং লভেত ধ্রুবম্।